হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজ শুক্রবার, দুই বন্ধ বাসায় ঢাকাতে। তো সন্ধ্যার পর হঠাৎ করে একটা প্ল্যান করলাম। তো দক্ষিণ ভারতে রিসেন্টলি যে একটা ভাইরাল ঘটনা ঘটছে, যে খলিল ভাইয়ের গরুর মাংসের হোটেল, বিফ হোটেল, সেখানে আমরা আজকে রাতে খেতে যাব কিছুক্ষণ পরে। তো রিসেন্টলি এই হোটেলটা খুব ভাইরাল হয়ে গেছে। তো খাবার কেমন যাই না, তো ভালো খারাপ অনেক ধরনের ফিডব্যাকই শুনতেছি, দেখতেছি ইউটিউবে এবং বিভিন্ন ভিডিওতে। বাট আমরা নিজেরা চেক করব, যাব এবং আপনাদের দেখাবো খলিল ভাইয়ের ভাইরাল বিফ। চলে আসছি বিফ হোটেল। তো ঢুকবো, দেখি এই টাইমটা পুরো পাকাই, চলাখান ঢুকে যাই। তো তখন অনেক আগে চলে আসতাম, সাড়ে ছটার সময় এসে দেখি যে আইটেমগুলো সব শেষ। বিশেষ করে যে বিফ কিমা বিরিয়ানি ওটা ছিল না, আমাদের এক ঘন্টা ঘোরা করে সাড়ে সাতটা বাজে এখন। এখন ঢুকবো, দেখি এখন হয়তো পাওয়া যাবে আইটেমগুলো। বিফ হোটেলে চলে আসলাম। এই তো বিফ হোটেল, প্রচুর রাত, মাত্র সাড়ে সাতটা বাজে এখনই। কত গ্যাদারিং, নয়রা রিমা বসে আসছে, আমরা অলরেডি অর্ডার দিয়ে এসেছি। এই যে হচ্ছে তাদের মেনু কার্ড, আমরা অর্ডার দিচ্ছি বিফ, স্পেশাল বিফ কিমা বিরিয়ানি। এখন 250 টাকা, অ্যাকচুয়ালি 290 টাকা, বাট এখন অফারে চলতেছে, ডিসকাউন্টে 40 টাকা, 250 টাকা। আমরা দুইটা অর্ডার দিচ্ছি, আর একটা হচ্ছে দিচ্ছি এই লাল ভুনা, গরুর লাল ভুনা, চিনে গুঁড়া চালে, এটা 290 টাকা, অরিজিনালে 340 টাকা, ডিসকাউন্ট 40-50 টাকা ডিসকাউন্ট, 290 টাকা। ওদের একটা আইটেম আছে কালা ভুনা, বাট এটার ফিডব্যাক বা রিভিউ আমরা যতগুলো দেখছি খুব একটা ভালো না এনিওয়ে। আর এটার টেক্সচারটাও আমাদের অরিজিনাল কালা ভুনার মতো লাগতেছে না। তো আমরা এটা দিচ্ছি, আমরা লাল ভুনা আর বিফ, স্পেশাল বিফ কিমা, এটাতে অর্ডার দিচ্ছি। নমো, কেমন লাগতেছে? এটা লোকটা পুরো একদম বিয়ে বাড়ির মতো, একদম এদের টেবিল সাজানোগুলো বিয়ে বাড়ির মতো। এখানে ঢুকে একটা কয়লা, একটা কয়লার একটা গন্ধ, একটা ফ্লেভার আসতেছে, একটা বিয়ে বাড়ির মাঠে চলে একটা ধোয়া ধোয়া গন্ধ। ভিতরে একটা এসি চলতেছে, ঠান্ডা আছে, আবার একটা স্মোকি একটা, যে এখানে পাশে হয়তো কিচেন দেখা, একটা ধোয়া আসতেছে, একটা ধোয়া ধোয়া ভাব। আর দেখা যাক ওদের খাবার আসুক। তাদের ডেকোরেশনটা সুন্দর, এই যে সব জায়গায় এই যে মাটির চুলে রান্না বান্না চলতেছে, মানে গরুর মাংস খলিল ভাইয়ের, ভাইরাল খলিল ভাইয়ের। খাওয়া চলে আসছে, খাচ্ছি। এটা হচ্ছে বিফ কিমা বিরিয়ানি, মাংস আসছে সব কিমা কিমা করে দেয়া, বাট একটা একটা জাউ জাউ হয়ে গেছে। খাবার এবারে মোটামুটি, এটা হচ্ছে লাল ভুনা, তেল মোটামুটি 6-7 পিস মাংস থাকে। এটা হচ্ছে চিনি গুঁড়া চালে, এই যে পোলাও চালের ভাত, পোলার মতো একটা স্মেল আসতেছে। নিয়ে খাবার শেষ, আমরা বাইরে গেলাম বিফ হোটেল থেকে। এবার খাবার কথায় আসি, কেন খাবার আসলে অতটা খুব একটা আসলে ভালো লাগেনি। এটা বিরিয়ানি এবারে ভাইরাল দেখে, ওকে আমাদের বাসার কাছাকাছি একদম ওয়াকিং ডিস্টেন্স, এই জন্য হয়তো অতটা গায়ে লাগতেছে না, ইটস ওকে, একদম একটা এনভায়রনমেন্ট ইয়া করলাম। বাট হচ্ছে এখানে দূর থেকে এসে খাওয়ার মতো কোনো রেস্টুরেন্ট এরকম না, ভাইরাল থেকে অনেকেই আসতেছে, বাট খাবার কোয়ালিটি অত ভালো নয়। দূর থেকে যারা আসবে ওরা হয়তো কপাল চাপড়ে যেতে পারে, খাবার কোয়ালিটি আরও অনেক ভালো করতে হবে, নাহলে হয়তো কিছুদিন পরেই এই গ্যাদারিং অনেক ঠিক 10 নম্বর। ওকে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।